সদ্য প্রয়াত অভিনেতা ও চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের স্থান সত্যজিতের পরেই। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ সবাই। সম্প্রতি এই নতুন ঘরানার পরিচালককে শ্রদ্ধা জানাতে প্রথম ফটোগ্রাফি এবং কলকাতা টুডে আয়োজন করেছিল ঋতুপর্ণর ছবি প্রদর্শনী ইমলের কামারিনোয়। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ঋতব্রত ভট্টাচার্য, অভিনেতা প্রতীক, মৌবনী সরকার, সুকল্যাণ ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ বিশিষ্টজন। দেখে নিন তারই এক ঝলক। আমি ঋতুপর্ণ ঘোষকে তিন ভাবে দেখেছি। সাংবাদিক হিসেবে দেখেছি ঋতুপর্ণ ঘোষ যখন কলকাতা চলচ্চিত্র উৎসবে শুরু হলো, এক সংগঠক হিসেবে দেখেছি। আমার জীবনে এমন একটা সময় এসেছে যেখানে আমি নিজেকে